টম ক্রুজের মিশন ইম্পসিবলটা দেখেছি। আমি স্কুল লাইফ থেকেই হলিউড ছবির খুব ফ্যান। আমি বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, বাংলা ছবি তখন ভালোই হয়, সুন্দর হয়। এই দেখি বাংলা সিনেমা দেখা হবে এই, আজকে তো কিং কং দেখি, পহেলা বৈশাখে দেখবো। হলিউডের সিনেমা প্রথম পছন্দের তালিকায় থাকার কারণটা কি আসলে? ওদের ছবির মান তো ভালো, খুব সুন্দর গল্প থাকে ছবিগুলোতে, মানে অ্যাকশন বা গল্প, এরপর কী হবে এরপর কী হবে, এরকম একটা আগ্রহ ওরা জাগায় তুলতে পারে। পছন্দের কোনো নায়ক আছে কিনা হলিউডে? টম ক্রুজ বর্তমানে তো সবারই, এটা আমার একার নাকি। কাকে নিয়ে আসছেন সিনেমা? আমার ছেলে। ছেলের কি পছন্দ আসলে আমরা একটু জানতে চাই। আমারও সেম হলিউড পছন্দ আর কি, বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না। ঈদের সময় ওয়েল আম্মু যেটা বললো আর কি, বলিউডের সুন্দর স্টোরি থাকে, স্টোরিটা লাইন আপ অনেক সুন্দর করে, বাংলা সিনেমার ওগুলো স্টোরি অতটা ইয়া থাকে না, আর প্রায় রিপিটেড স্টোরি থাকে, সেই প্রেম সেই মারামারি সেই জিতা সেই একই জিনিস, নতুন কিছু নাই। যেখানে আবার হলিউড আর কি অন্য, ওরা তো শুধু সোসাইটিভিত্তিক না, ওরা তো বিজ্ঞান ভিত্তিক ছবি করে। ওরে বাবা, আপনি কি বাংলা সিনেমার পছন্দের কোনো নায়ক আছে যার সিনেমা দেখেন বা মাঝে মাঝে দেখেন বা পুরাতন সিনেমা দেখেন? এই যে আমাদের ওর নাম কি জানিস, লাস্ট ছবিটা দেখছি সাকিবের, সাকিবের ছবি ভালোই লেগেছে। প্রিয়তমা দেখেছি, ভালোই লেগেছে, ওইটা খুব ভালো লেগেছে ছবিটা। আমার কাছে হাস্যকর লেগেছে, খুবই হাস্যকর ছিল। গানটাও, এটার যে গান, গানগুলোও ভালো। ও ওখানে প্রথম সিনে গ্রাফিক্সে যে ছুরিগুলো আটকায় থাকে, ওই যে সুতা দেখা গেছে যে ঝুলায় রাখছে, এটা মুভি হল দিয়ে সুতা দেখা যাচ্ছে, তো এটা কি বলবো, এটা হাস্যকর না তো কি ত্রুটি। আচ্ছা আপনি পার্থক্যটা কি দেখেন হলিউড এবং বাংলা সিনেমা আসলে কতটা এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা হলিউডের চাইতে? হলিউডরা তো আমি তো বললাম, ওরা বিভিন্ন বেসিকের উপর ছবি করে, আমাদের বাংলা ছবি একটাই বেসিক, ওই আমার ছেলে বললো না প্রেম, আমরাও করি সামাজিকভাবে, ক্রাইমের উপর হচ্ছে, ক্রাইমের উপরও হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক এগুলো আগাই যাই আমরা। এই হলিউডে যেরকম বিভিন্ন মানের ছবি হচ্ছে ওরকম হলে ভালো হয় আর কি। বাংলা সিনেমা দেখবেন? প্রবাবলি নট, না ইংলিশ মুভিই আর কি ভালো আসছে, হয়তো জিনটা দেখতে পারি বন্ধুদের সাথে, যেহেতু একটু অন্য টাইপ হরর, এমনি তো অনেক ছাড়ে না, লাস্টটা শুনেছি মোটামুটি ছিল, যেহেতু ভিন্ন দেখা যায় না, প্রেম প্রেম ভিত্তিক না, এটা নিশ্চয়ই কিছু একটা সে আছে ছবিটার মধ্যে, কোনো বলছে সে। কি মনে হয় জিনগুলো দেখবেন কি হরর টাইপের বেশি সিনেমা দেখেন? না আমি হরর টাইপে খুব একটা পছন্দ করি না, এরা পছন্দ করে, আমার ভয় লাগে। বাংলা সিনেমার হরর মুভি এত ভয়ঙ্কর কিছু নাই, হাস্যকর বলতে গেলে। আমি পার্টিসিপেট করতে রাজি, আমার মনে হয় না আমি ভয় পাবো, 1,00,000 টাকা ফ্রি ফ্রি। ভাইয়ের পছন্দের কোন নায়ক আছে কিনা বাংলা সিনেমায়? বাংলা সিনেমায় ওয়েল তেমন একটা না, আমি বলতে গেলে তেমন একটা অ্যাক্ট্রেস চিনিও না বাংলা, কজ আমি তো ছোটবেলা থেকে আর কি ইংলিশ মুভিজ ইংলিশ সিরিজ দেখে আসছি, সো বাংলা এতটা দেখা হয় না। কি পার্থক্য দেখছে আছে হলিউড এবং যে আমাদের টলিউডের মধ্যে আসলে সিনেমাগুলোর মধ্যে? কি গল্পের ডিফারেন্স আছে, গ্রাফিক্সের ডিফারেন্স আছে, ফাইট সিনসগুলো আনরিয়েলিস্টিক লাগে, যে ফাইট সিনসটাও তো অ্যাট্রাক্ট করে, ফাইট সিনসগুলো ফেক লাগে ওখানে আর কি। ফাইট সিনগুলো আগে থেকে কিছুটা হলো উন্নত, হ্যাঁ উন্নত হয়েছে, বাট লাইক তেমন একটা ইমপ্রুভমেন্ট না, উন্নত হয়েছে বাট তেমন একটা ইমপ্রুভমেন্ট না, এটা আরো ইমপ্রুভ করতে পারলে ভালো আর কি। এখন পর্যন্ত বাংলা সিনেমা এমন কোন সিনেমা আছে যে আপনার পছন্দ বা ভালো হয়েছে আপনাকে? হ্যাঁ বসুন্ধরা একটা মুভি অনেক আগে দেখেছিলাম, বাবা মেয়ে নিয়ে, আমার মায়ের সাথে দেখেছি, ঠিক নামটা মনে নেই বাট হ্যাঁ ওটা খুবই ভালো লেগেছিল। আরেকটা ওই যে ব্যাংকের, ও হ্যাঁ আরেকটা ওই যে ব্যাংকের সুরঙ্গ, সুরঙ্গ ওইটা খুবই ভালো ছিল। তারপরে হাওয়া দেখেছেন? আমি দেখিনি, হাওয়ার গ্রাফিক্সটা ভালো ছিল বাট স্টোরি খুবই বাজে ছিল, স্টোরি কোনো হেড টেল ছিল না। হইচইতে অনেক, হইচইতে অনেক বাংলা সিরিজ আসছে, ওগুলো খুব ইন্টারেস্টিং, ওরকম সিরিজের মতো যদি কোনো মুভি বানাতে পারে তাহলে তো অবশ্যই ভালো। আরো অনেক ওই প্রেম নিয়ে পড়ে না থেকে ওই বিজ্ঞান ভিত্তিক বা গল্প ভিত্তিক ওরকম ছবি হলে ভালো হয়, যে ইন্টারেস্ট জাগাবে,
যে এরপর কি হবে, আল্লাহ এরপরেরটা কি, আল্লাহ এরপরেরটা কি, ওই টাইপের।